দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ইতিমধ্যে ঘূর্ণিঝড় মুখায় পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 62 থেকে 88 কিলোমিটার, সেটি 8 কিলোমিটার পার আওয়ার গতিতে এক স্থান থেকে অন্য স্থানের দিকে দাবিত হচ্ছে। আর এর যে চতুর্দিকের পেরিফারির যে উইন্ডের যে গতিবেগ, সেটি 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। যে গতিতে এখন আগাচ্ছে সেই গতিতে যদি এটা বলবৎ থাকে, তাহলে 14 তারিখ সকাল থেকে দুপুর নাগাদ এটা ক্রস করার একটা সম্ভাবনা আছে। তবে রবিবার আঘাত হানার সময় এর গতিবেগ বৃদ্ধি পেতে পারে ঘন্টায় সর্বোচ্চ 145 কিলোমিটার। এর আগে শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি অতি প্রবল আকার ধারণ করার সম্ভাবনা দেখছেন আবহাওয়া অধিদপ্তরের এই পরিচালক। এর যে কেন্দ্রটা, আমরা এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন যে প্রিডিকশন সেখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে টেকনাফের সাউথে দিয়া এর কেন্দ্রটা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। সেহেতু আমাদের যে সাইক্লোনের অন্তত অর্ধেক বডি, 50% বডি বাংলাদেশের উপকূলের উপরে থাকবে, এবং সেই জেলাগুলি হলো কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, এই সমস্ত জেলার উপর দিয়ে সেটার প্রভাবটা পড়বে। কয়েকদিনের তীব্র তাপপ্রবাহ আগামী 2 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।